সাগর দেখি ব্লকে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সাগর দেখি ব্লকে কোনো এক অজ্ঞাত কারণে লক্ষ্মীর ভাণ্ডার থেকে দুই মাস ধরেই বেরোতো সাগর দেখির মহিলারা। রাজ্যে 2021 ক্ষমতা আসার আগে ঘোষণা করা হয় লক্ষ্মীর ভাণ্ডারের কথা। 2021 সালের সেপ্টেম্বর থেকে এই প্রকল্প শুরু করে রাজ্য সরকার। কিন্তু বর্তমানে সাগর দেখি ব্লকের 11টা গ্রাম পঞ্চায়েতের সাধারণ মহিলারা যারা উপভোক্তা আছেন তারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বলেই অভিযোগ উঠেছে। না পাইনি খো, কতদিন থেকে ওই মাস থেকে ইংরাজি মাস থেকে ঢুকেনি খো, ওই মাস থেকে আর এই মাসের দু মাসে ঢুকেনি টাকা। মানে কেন ঢুকেনি বা কিছু জানেন? না জানি না তো। ভোট থেকে ঢুকেনি? না ভোট থেকে ঢুকেনি, ভোটের কার্ডে ঢুকেছে তাই ওই হারার জন্য, হারার জন্য ঢুকেনি টাকাটা, জিতালে পরে ঢুকতো। কি চাইছেন, কি চাইছেন? জানা যায় মুর্শিদাবাদের প্রায় সমস্ত ব্লকের মহিলারা পেয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। প্রায় সমস্ত ব্লকে টাকা পেলেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি সাগর দিঘি ব্লকের মহিলারা। সাগর দিঘিতে কারো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢোকায় রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, সাগর দিঘি উপনির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস, তাই সরকারের পক্ষ থেকে এখনো মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়নি। মুর্শিদাবাদ জেলার সাগর দিঘি ব্লক, সংশ্লিষ্ট এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী। কেউ বা চায়ের দোকান চালিয়ে সংসার চালান, আবার কেউ বা গৃহশিক্ষকতার পেশায় নিযুক্ত। ভেবেছিলেন দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে কিছুটা সাশ্রয় হবে সংসারের, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢোকার কারণেই হাজির হয়েছিলেন দুয়ারে সরকার শিবিরে। কিন্তু সেখানে গিয়ে জানা যাচ্ছে টাকা আসছে না লক্ষ্মীর ভাণ্ডারের। এলাকার মানুষরা জানান গত দুই মাসে কোনো মোবাইলে SMS না পেয়ে টাকার আশায় ছেড়ে দিয়েছেন। আবার কেউ বলেছেন অজ্ঞাত কারণেই হয়তো সাগর দিঘি ব্লকের মহিলারা বঞ্চিত হচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প থেকে। যদিও ব্লক প্রশাসন জানিয়েছে আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে তো কোনো অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি, যদি অভিযোগ আসে আমরা তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। স্পেসিফিক যদি কারো হতো সেটা নয়, কিন্তু সার্বিকভাবে দেখা যাচ্ছে অনেকেরই, মানে প্রত্যেকেরই কিন্তু ঢোকে না। কোনো অভিযোগ তো আমাদের কাছে এখনও পৌঁছয়নি, মানে অফিসিয়ালি আপনাদের কাছ থেকে জানলাম, আমরা বিষয়টি খতিয়ে দেখব। মানে অফিসিয়ালিভাবে আপনাদের কি ঢুকেছে এরকম কোনো খবর আছে না? আপনাদের এখান থেকে জানাও যায় না আমাদের কাছে জানা যায়, যদি আমরা সেভাবে তো জানিনি, যে আমরা জানি প্রত্যেক বছর মাসেই এটা আপনার ডাইরেক্ট স্টেট থেকে ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ক্রেডিট হয় টাকাটা, ফলে আমাদের পক্ষে জানার সেই অর্থে সরাসরি সুযোগটা থাকে না, হয়তো কিছুদিন দেরি হতে পারে কিংবা কম হতে পারে। সেটা আমরা যদি স্পেসিফিক অভিযোগ পাই যে আমাদের গ্রামের মানুষরা পাচ্ছেন না, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।